আজ আমরা চলে এসেছি টামি টাইমে। আপনি আজকে কি তৈরি করে দেখাচ্ছেন? মাশরুম চিকেন। মাশরুম চিকেন। এটা রান্না করতে কি কি উপকরণ লাগছে আমি যদি সব বলে দেই? হোয়াইট পেপার, সল্ট আর অলিভ অয়েল, ব্ল্যাক পেপার, মাস্টার্ড, পাপরিকা আর গার্লিক। ঠিক আছে, তাহলে আমরা রান্নাটা চলে যাই। প্রথমে আপনি কি করবেন? ম্যারিনেট করে রাখতে হবে চিকেনটা। আচ্ছা আচ্ছা, আমরা সাদা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি দুই পিস এখানে আমরা, আর রানের মাংস নিয়ে নিয়েছি, তার সাথে কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এক চিমটি পরিমাণ, তারপর সল্ট, আচ্ছা লবণ, লবণ স্বাদ মতো যে যেরকম খায়। এবার দিচ্ছি প্যাপরিকা, এটাও খুব সামান্য পরিমাণ, সবগুলো এক দুই চিমটি করে। এটা হলো মাস্টার্ড পেস্ট, মাস্টার্ড পেস্টও দিচ্ছি আমরা এক চা চামচ পরিমাণ। অলিভ অয়েল, আচ্ছা অলিভ অয়েল দিচ্ছি। আমরা তো চাইলে যে কোনো অয়েল দিতে পারি, তাই না? ইভেন বাটার দিতে পারি চাইলে, ঠিক আছে। আমরা চাইলে মাখনও দিতে পারি, এখানে অলিভ অয়েল দেওয়া হচ্ছে। এখন আমরা মেখে রেখে দেবো 10 মিনিট। দর্শক, আমরা 10 মিনিটের জন্য অপেক্ষা করছি। দর্শক, আমাদের 10 মিনিট হয়ে গেছে, এরপর আমরা কি করবো? এরপরে মানে চিকেনটা গ্রিলে, আচ্ছা চিকেনটা গ্রিলে দিয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেন। কমপ্লিট একটা মিল, ভেজিটেবল আছে সাথে, সালাদ হিসেবে টমেটো আছে, চিন আছে, চিকেন, আমরা যে মাশরুম সসটা তৈরি করে রেখেছিলাম একটু দিয়ে দিচ্ছি। ও থ্যাংক ইউ কুক, এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক, আপনারা দেখে নিলেন টামি টাইমের ইয়ামি ফুড। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত পয়েন্ট আমরা আরো একবার। প্রথমে মাংসের টুকরোর সাথে পরিমাণ মতো কালো গোলমরিচ গুঁড়ো, সাদা গোলমরিচ গুঁড়ো, পেপরিকা, লবণ, মাস্টার্ড পেস্ট ও অলিভ অয়েল দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রাখতে হবে। এরপর তেলে ভেজে নিতে হবে, তারপর সুন্দর করে সাজিয়ে সাথে মাশরুম দিয়ে বানানো সস দিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল মাশরুম চিকেন।